হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল এন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার আজকের এই সুন্দর ভিডিও দেখার, সবার প্রতি অনেক অনেক দোয়া রইল। সম্পূর্ণ নতুন একটা ভিডিও নিয়ে এলাম, আশা করি সবার ভালো লাগবে যারা গার্ডেনিং ব্লগ ভালা পান। তো আজকের ব্লগে আমি শেয়ার করি আর এই যে রানার বিনসের গাছ আমি টবের মাঝে লাগাইছি। এখন এই রানার বিনসের গাছে প্রচুর ফুল আইছে, আবার বিনস ধরা শুরু হয়েছে। আর রানার বিনস হলো বিদেশি একটা সিম, লম্বা ধরনের একটা সিম, খাইতে কিন্তু খুবই টেস্টি। এই যে একটা টবের মাঝে লাগাইছি, এইখানের মাঝে গত বছরের যে মাটি আছিল টবে আমি ভেজিটেবল গাছ লাগাইছিলাম, সবজির গাছ লাগাইছিলাম। সেম একই মাটির মাঝে কিছু বীজ আমি রাখছিলাম এপ্রিল মাসের শেষের দিকে। তো মাটির মাঝে কোনো ধরনের ভিটামিন, সার, ফার্টিলাইজার কোনো কিছুই দিছি না। যা আগের মাটি আছিল এই মাটির মাঝে শুধু বীজগুলা লাগাইয়া রাখছিলাম। বেশ কিছু বীজ রাখার পরে গাছ উঠিছে, কিন্তু স্লাগ স্নেহল এগুলা কিছু গাছ খাই লইছে। তিন চারটা গাছ রই গেছিল, এই তো দেখতে পারা গাছ কত বড় হয়েছে। এখন জুলাই মাসের মাঝামাঝি সময়, মাশাল্লাহ গাছ খুব সুন্দর বড় হয়েছে আর খুব সুন্দর পাতা দিছে, ফুলও আইছে, সিম ধরাও শুরু হয়েছে। আজকের এই সিম গাছে কিভাবে যত্ন নেওয়ার, কোন ধরনের সার বা ফার্টিলাইজার ইউজ করি আর শেয়ার করব। তো প্রথমে দেখাই আর এই যে গুড়ার পাতাগুলা কিছু পাতা নষ্ট হয়ে গেছে, ফুকায় খাই দিছে, পুরাতন হয়ে গেছে, হলুদ হয়ে গেছে। কিছু পাতা যেগুলা দরকারও নাই এই পাতাগুলা আমি খাটিয়া দিয়ার, আর এই পাতা কাটার কারণে গাছের কোনো ক্ষতি হইতো নাই, কারণ এগুলা নিচের পাতা পুরাতন হয়ে গেছে। আর এই পাতা যদি খাটিয়া ফেলাই তাহলে দেখা যাইব গাছ আরও হেলদি হয়েছে, নতুন নতুন করে আগা পাতা উপর দিকে দিব। নতুন করে যদি আগা পাতা উপর দিকে বাইর হয় তাহলে দেখা যাইব প্রচুর সিম আর সিম দরের। তো বেশ কিছু পাতা আমি খাটিয়া ফেলাইয়ার, উপর দিকেও কিছু পাতা যেগুলা পুরাতন হয়ে গেছে, হলুদ হয়ে গেছে, এগুলাও খাটিয়া ফেলাইয়ার। অনেকে মনে করেন যে এই পাতাগুলা খাটিয়া ফেলাইলে গাছের কোনো ক্ষতি হইতে পারে, আসলে না। এই যে নিচের দিকের পুরাতন পাতা হয়ে গেছে এগুলা খাটিয়া ফেলাইলে গাছের কোনো ক্ষতি হয় না, গাছ আরও হেলদি মজবুত হয়, ফুল আর ফল আইতেও সাহায্য করে। তো বেশ কিছু পাতা আমি দেখতে পারা খাটিছি আর গুড়ার পাতাগুলা খাটিয়া দিছি। এখন সূর্যের আলোটা গুড়ার মাঝে লাগবো পারফেক্টলি। গুড়ার যদি বেশি পাতা থাকে তাহলে দেখা যাইব সূর্যের আলোটা হইয়া পড়েন না, এই কারণে নিচের দিকটা আমি সুন্দরভাবে ক্লিন হইয়া নিছি। এখন গাছের গুড়ার মাঝে কিছু আমি খাবার দিব, আর গাছ লাগানির পরে কোনো কিছুই আমি দিছি না, গাছ লাগানির সময় যে পুরাতন মাটি আছে এগুলোই রয়েছে। এখন একটা বাকেটের মাঝে কিছু মাল্টিপারপাস কম্পোস্ট দিছি আর কিছু ফার্মিয়ার্ড ম্যানুয়ার দিলাম। এখন কিছু বন মিল দিছি আর অল্প কিছু গ্রোমর দিয়ার, কিছু চায়ের পাতা দিয়ার, যে চা আমরা নর্মালি খাই, খাওয়ার পরে পাতাগুলা ফালাই দিই। এই পাতাগুলা না ফালাইয়া আমি শুকাইয়া রাখছি, দইয়া শুকাইয়া রাখছি, এখন এগুলা দিয়া দিয়ার। আর এই যে টিব্যাগ আছে, টিব্যাগুলো একটা সার হয়ে যাব এখানে দিলে। তো বেশ কিছু চায়ের পাতা আমি এইভাবে প্যাকেট থেকে কুলিয়া দিব। প্রায় সময় দেখা যায় আমি চায়ের পাতাগুলা প্যাকেট থেকে কুলিয়া একটা ফটের মাঝে রাখি দিই, যে কোনো সময় আমি ইউজ করতে পারি। আর এগুলা শুকনা পাতা শুকাইয়া রাখছি। এখন সব কিছু আমি ভালোভাবে মিক্স করে নিয়ার গাছের গুড়ার দেয়ার লাগি, সব কিছু মিক্স করে নিয়ার নেওয়ার পরে আমি এগুলা গাছের গুড়ার দিব। রানার বিনসের গাছ আসলে ইজিলি হয়ে যায়, গাছ উঠার পরে একটু খাবার দিলে প্রচুর সিম ধরে এগুলার মাঝে, আর ওয়েদার একটু ঠান্ডা হইলেও কোনো অসুবিধা হয় না। তবে ওয়েদার যদি একটু ভালা হয় তাহলে আরও ভালা, গাছ আরও হেলদি থাকে আর প্রচুর সিম হয়। তো এখন গাছের গোড়ার যে মাটি আছে মাটিগুলো আমি একটু কুড়িয়ে নিয়ার, এরকম কুড়িয়ে একটু লুজ করে নিয়ার। মাটিগুলো কুড়িয়ে দিলে নিচের দিকে একটু বাতাস ঢুকব, আর যে সার ফার্টিলাইজার পানি দিমু এগুলো ইজিলি গাছের গোড়ার মাঝে যাইব। অনেক সময় দেখা যায় মাটি শক্ত হয়ে থাকে, পানি দিলে জাস্ট জড়িয়ে পড়ে যায়।
তো সুন্দরভাবে আমি এগুলা কুড়িয়ে নিছি মাটিগুলা সব দিক দিয়া। এখন যে মাটি মিক্স করিয়া রাখছিলাম কম্পোস্ট সার যেগুলা গাছের গোড়ার মাঝে সব কিছু আমি এখন দিয়া দিয়ার, তো সবগুলা কম্পোস্ট আমি এখানে দিয়া দিলাম। আর এর আগে আমি কিছু লিকুইড ফার্টিলাইজার ইউজ করছিলাম, দুই থেকে তিনবার ইউজ করছি। আমি ইউজ করছিলাম মিরাকল গ্রো লিকুইড ফার্টিলাইজার যেগুলা, তো এখন আমি দিয়া দিয়ার ফিশ ব্লাড অ্যান্ড বোন রাইস ওয়াটার এখানের মাঝে মিক্স করা আছে, কিছুদিন আগে আমি এখানের মাঝে রাখছি। তবে রাইস ওয়াটার সরাসরি গাছের গোড়ার মাঝে দেওয়া যায়, আবার এই যে ফিশ ব্লাড অ্যান্ড বোন যে লিকুইড ফার্টিলাইজার সরাসরি দেওয়া যায়, এইখানের মাঝে আমি 3-4 দিন রাখি দিছিলাম। রাখার পরে দেখা যায় স্ট্রং একটা সার হয়ে গেছে, এই কারণে আমি সরাসরি দিয়ার না। এই ফানির মাঝে প্রচুর ফানি আমি আট করব, এইখানের মাঝে 1 ভাগ দিয়া দিয়ার যে এই সারগুলা লিকুইড সারগুলা, আর 10 ভাগ আমি ফানি দিয়ার, যেহেতু এগুলা 3-4 দিন রয়ে গেছে আর স্ট্রং সার হয়ে গেছে। আর সরাসরি যে রাইস ওয়াটার চাল ধুইয়া আমরা রাইস ধুইয়া যে পানি বাইর হয় সরাসরি এগুলো আনিয়ে দিতাম পারে, গাছের গোড়ার মাঝে কোনো ক্ষতি হয় না। আবার দেখা যায় যে প্রতিদিন আমরা যে মাছ রান্না করি, মাছ রান্না করার আগে যে মাছ কাটি দই এই যে পানি বাইর হয় পানিগুলো সরাসরি আমরা গাছের গোড়ার মাঝে দিতাম পারি, কোনো অসুবিধা হয় না। আর যদি কয়েকদিন এইভাবে ফসাইয়া রাখা হয় তখন দেখা যায় স্ট্রং একটা সার হয়ে গেছে, আর এই সারের সাথে স্ট্রং লিকুইড যে সার এগুলোর সাথে 10 বার পানি ইউজ না করলে দেখা যায় বেশি স্ট্রং থাকার কারণে গাছের গোড়ার শিকড়গুলো ইজিলি ফসে যায়, নষ্ট হয়ে যায়। আর এখন আমি এই পানিগুলা দিয়া দিমু গাছের গোড়ার মাঝে, আর এগুলা দিলে গাছ খুবই হেলদি মজবুত হয়, আর যে সিম আইসে সিমগুলো বড় হইব, ফুল যেগুলো আইসে এগুলোও জড়িয়া ফরত নয়। তো এখন আমি দিয়া দেওয়ার যতটুকু আমার দরকার। আর এই যে গাছের গোড়ার মাঝে দেওয়ার যখন দেখা যাইব আবার মাটিগুলা ড্রাই হয়ে গেছে শুকাই গেছে, তখন আবারও আমি পানি দিয়া দিমু অথবা সার ফার্টিলাইজার যেগুলো আছে। প্রতি সপ্তাহে আমি 1 বার করে মিরাকল গ্রো অথবা টমেটো ফিড অথবা এই যে ফিশ ব্লাড অ্যান্ড বোন যেগুলো আছে এগুলা দিয়া দিমু, এতে গাছ হেলদি মজবুত হইব আর ফুলটাকে ফলও হইব। এখানে আরও কিছু সিমের গাছ আছে, এগুলা মাটির মাঝে লাগাইছি, তো এগুলার মাঝেও সেম একইভাবে দিয়া দিমু, আর এখনও এখানের মাঝে ফুল আইছে না, তো আশা করি আর দ্রুত ফুল আইব। তো যদি ভালো লাগে আমার আজকের এই ভিডিও, প্লিজ প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবা। যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ, নতুন যারা আসুন সাবস্ক্রাইব করি আমার চ্যানেলের পাশে থাকা। আল্লাহ থাকুক সবাই, এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।